দেখুন, প্রথমে আমি আগাম ঈদের শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক জানাই। যেদিন থেকে আমাদের লকডাউন শুরু হয়েছে সেদিন থেকে এই ধরনের কাজকর্ম আমরা করছি। আমরা সাধারণ মানুষকে চাল, ডাল, আলু, পেঁয়াজ এগুলো হাতে তুলে দিয়েছি এবং 600 জনকে আমরা ডিম ভাত রান্না করে অন্য হাতে তুলে দিয়েছি। পবিত্র ঈদ উপলক্ষে আমরা শাড়ি, বিস্কুট, সিমই সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি। খুশির ঈদ আনন্দে কাটুক, এই ধরনের কাজ আমাদের আগামী দিনও চলবে। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আমরা আছি। কতজন মানুষকে দিলেন আজকে? আজকে আমরা দিলাম টোটাল 150 জনকে আমরা দিলাম। 150 জনকে বস্ত্র, সিমুই ও বিস্কুট হাতে তুলে দিলাম। আগামী দিনে যদি লকডাউন বাড়ে কি করবেন? আগামী দিনে যদি লকডাউন বাড়ে এই ধরনের প্রস্তুতি আমাদের চলবে। পরপর আমাদের অনেক প্রোগ্রাম আছে, মানুষের পাশে আমরা আছি। আমার নাম হচ্ছে সাদ্দাম আনসারি। এখানে শাড়ি দিয়েছে, সময় দিয়েছে, বিস্কুট দিয়েছে। আমরা ঈদের আগে সব জিনিস পেয়েছি, আমরা খুব ভালো খুশি পেয়েছি। সাদ্দাম ভাই আমাদের খুব উপকার করে, সবসময় সাহায্য করে, আমরা খুব আনন্দে আছি এদের জন্য। আপনার নাম? দিলেরা বেগম। আগে